সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার থেকে তার শিব মন্দিরের বাসভবনে ফেরবার সময় জলপাইগুড়ির কাছে শালবাড়িতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার গাড়িটির। চিকিৎসকেরা জানায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পায়ের হাড় ভেঙে গিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ডিউটি থেকে ফেরার পথে দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক পুলিশ কর্মী এবং সিভিল ভলেন্টিয়ার। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে 512 নম্বর জাতীয় সড়কে। ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে সিভিক ভলেন্টিয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মোবাইলের নেশা থেকে যুব সমাজকে মাঠমুখী করে তুলতে কালিয়াগঞ্জের শান্তিকরণের শাগনি ক্লাবের উদ্যোগে 900 নকআউট টেনিস বল শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো শনিবার রাতে। টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করে। খেলার শেষে চ্যাম্পিয়ন দলকে 12,000 টাকা এবং ট্রফি এবং রানার্স দলকে 8,000 টাকা এবং ট্রফি দেওয়া হয়। আকর্ষণীয় খেলা দেখতে অধিক রাত পর্যন্ত মাঠে ছিল ক্রীড়াপ্রেমীদের ভিড়। রায়গঞ্জ শহরের লাইফলাইন বলা হয় কুলিক নদীকে। একসময় স্রোতশ্রেণী এই কুলিক নদী আজ মৃতপ্রায়। মানুষের দ্বারা কুলিক নদীর এই অবস্থা তৈরি হয়েছে, তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কুলিক সাফাই কর্মসূচি গ্রহণ করলো রায়গঞ্জ আত্মীয় নামের একটি সংস্থা। রবিবার এই সংস্থার সদস্যরা নিজেরাই কুলিক নদী পরিষ্কার করে কাজে নেমে পড়েন। বাড়িতে আর্থিক অনটন থাকা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য পেয়েছে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর এলাকার মানস সরকার। সে বছর কুনোর কালীচরণ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, 94% নাম্বার পেয়েছে মানস। আগামী দিনে ছেলের স্বপ্ন কিভাবে পূরণ হবে সেই নিয়ে দুশ্চিন্তায় মানুষের গোটা পরিবার। গাজল নির্মল যোগ সংঘের উদ্যোগে বামনগোলা মোড়ের যোগা মাঠে আয়োজিত হলো আন্তর্জাতিক মাতৃদিবস। এই উপলক্ষে প্রবীণ মায়েদের পুষ্পার্ঘ্য নিবেদন করে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভা, কবিতা আবৃত্তি, একাঙ্ক নাটক প্রভৃতি অনুষ্ঠিত হয় এদিন। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন চেম্বার অফ কমার্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। সংগঠনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক সহ অন্যান্য সদস্যরা এদিনের সভায় উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ রয়েছে আমাদের মননে চিন্তনে, আজীবনে এভাবেই বেঁচে থাকবেন তিনি। এই বিশেষ বার্তাকে সামনে রেখে রবীন্দ্র জয়ন্তী পালন করলো ছন্দ শিখা নামে রায়গঞ্জের একটি আবৃত্তি সংস্থা। এদিন নিজেদের কার্যালয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি আলপনা কুণ্ডু সহ শিক্ষার্থীরা।